আরে রঞ্জিত বাবু আপনি? হ্যাঁ আমি একটু রাউন্ড মারতে চলে আসলাম। ও আর হিসাবপত্র সব ঠিক আছে তো? আগে হ্যাঁ, গুদামে 4 লক্ষ টাকার মাল আছে, সোমবার দিন সব ডেলিভারি দিতে হবে। ও সোমবার, চাবি এটা বাইরে পড়েছিল তোমার বোধহয়? আগে হ্যাঁ নাও, আমি আসছি। হ্যাঁ আগে তাড়াতাড়ি সব মাল ট্রাকে লোড করবে। ঠিক আছে, আজকেই যেমন করে হোক সব মাল ডেলিভারি দিতে হবে, বুঝলে? কি গুদাম ঘর খালি? স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। কেন? গুদামের সব মাল চুরি হয়ে গেছে স্যার। মানে? মানে গুদামটা পুরো খালি। কিন্তু গুদামের চাবি তো তোমার কাছে থাকে না? কিন্তু কিন্তু কেন, চাবি তোমার কাছে আর গুদামের মাল খালাস? কি শূন্যতে উড়ে গেল? আমাকে বিশ্বাস করুন, আমি কিছু জানি না, চাবি তো সবসময় আমার কাছেই থাকে, কালি খালি আপনার হাতে দেখেছিলাম। তার মানে তুমি বলছো আমি চুরি করেছি? বাহ, তোমার চাবি পড়েছিল, আমি উঠিয়ে দিলাম বলে আমি চোর হয়ে গেলাম? বিজয়, চাবি হয়তো রঞ্জিতের কাছে সত্যি থাকতে পারে, তার মানে এই নয় যে সে চুরি করেছে। না সে কথা আমি বলিনি স্যার। বিনোদ, এই দাদা তোমাকে একদিন বলেছিল না, সুপতিবাবুর দেনা শোধ করার জন্য সে চুরি করবে, ডাকাতি করবে, কিন্তু তোমার কাছে হাত পাতবে না, সেই কারণেই বোধ হয়। না না স্যার, আমি ছি দাদা, আমাদের কাছে হাত পেতে টাকা নিতে তোমার লজ্জা করে, কিন্তু চুরি করতে লজ্জা করে না? বিকাশ তুই একই বলছিস ভাই, ইউ মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন, একে শীঘ্রই ফ্যাক্টরি থেকে বের করে দাও, নাহলে আমি চলে যাব। ও রিল্যাক্স, ছি যে কোম্পানিতে তোমার ভাইরা মালিক সেই কোম্পানিতে তুমি চুরি করলে, তোমাকে বিশ্বাস করে আমি গুদামের চাবি দিয়েছিলাম, এখন 4 কোটি টাকার সেই ক্ষতিপূরণ তুমি দিতে পারবে? 400 টাকা দেওয়ার যার ক্ষমতা নেই, সে 4 কোটি টাকা কোথা থেকে পাবে স্যার? ঠিক আছে, তাহলে আমাকে পুলিশকে ডাকতে হতে পারে। আরে দাদা, পুলিশকে ডেকে কি নিজের মান সম্মান মাটিতে মেশাবে? মানে লোকে জানলে বলবে নিত্যানন্দ বাবুর জামাইয়ের বর্দা চোর, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, এতে বিনোদ আর বিকাশের কোনো সম্মান থাকবে? তারা কাউকে মুখ দেখাতে পারবে? আমি তো বলছি বিনোদ আর বিকাশের মুখ চেয়ে একে ছেড়ে দাও। বিকাশ, তোমার জন্য তোমার দাদাকে আমি ছেড়ে দিচ্ছি। বিজয়, তুমি এই মুহূর্তে চাকরি ছেড়ে চলে যাও। না স্যার, মরে যাবো স্যার, আমার এই সামান্য রোজগারে আমার এত বড় সংসার চলে স্যার, আপনি আমাকে চাকরি থেকে বার করে দিলে আমার সংসার ছাড়খাড় হয়ে যাবে স্যার, আমাকে দয়া করুন স্যার, আমাকে দয়া করুন। কি হলো, রূপকের কোনো খবর পেলে? সারা শহর তো খুঁজে এলাম কিন্তু কোথাও তাকে পেলাম না, 2 দিন হয়ে গেল, ছেলেটা কোথায় যে আছে, কি যে খাচ্ছে। তুমিও তো 2 দিন ধরে জল স্পর্শ করনি। কেমন করে খাবো অনু, আমার মনে হচ্ছে যেন আমার একটা একটা করে অঙ্গ কেটে যাচ্ছে, খিদে কোথা থেকে আসবে, কে জানে এখন সে কোথায় আছে। আচ্ছা আমাকে এটা বলতে পারেন, এখানে কাদের ভাই কোথায় থাকে? কোন কাদের ভাই? যিনি বাংলা সিনেমার প্রোডাকশন কন্ট্রোলার। না, তুমি ওর পুরো ঠিকানা জানো? পুরো ঠিকানা তো আমার জানা নেই, উনি শুধু টালিগঞ্জ বলেই বলেছিলেন। টালিগঞ্জ তো অনেক বড় জায়গা, ঠিকানা না পেলে খুঁজে পাওয়া মুশকিল। খুব ঝামেলায় পড়লাম, খুঁজে খুঁজে লোকটার সন্ধানই পাচ্ছি না, পুরো ঠিকানাটা তো আমার জানা নেই, কি যে করবো। গুরু গুরু ধরো, গুরু এলো পার্স ধরো, এই মালটাকে সামলাও তো। কে হলো বে? আমার পার্সটা আমাকে দিয়ে দাও। আচ্ছা পার্স নেবি, নে। Ah!
আরে হিরো তুই কাদের ভাই আরে কেন ভাই ওই মোশের মতন ভিলেনের সঙ্গে ফাইট করছিস হ্যাঁ আরে দে দে পার্স আর নিজের জীবন বাঁচিয়ে ফুটে যা আর জীবন তো এই পার্সের মধ্যে আছে কাদের ভাই ওর মধ্যে আমার দেবদেবী আছে তাই পার্স আমি যেভাবে হোক নিয়ে ছাড়বো দেবদেবী Ah!